হ্যালো ভিউয়ার্স, ডক্টর সুমনরে বলছিলাম। কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথা। তো পেটে ব্যথার অনেক কারণ রয়েছে। আমাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় কম বেশি সবারই পেটে ব্যথা হয়। আর এই পেটে ব্যথা একেবারে সাধারণ থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ পর্যায় পর্যন্ত চলে যেতে পারে, এবং এই সবটাই নির্ভর করে রোগীর নানা রকম কমপ্লিকেশনের উপর। যেমন ব্যথার সাথে জ্বর হচ্ছে কি না, ব্যথা হচ্ছে কি না, পায়খানা কেমন হচ্ছে, এই সবগুলো হিস্ট্রি জানলেই বোঝা যাবে যে পেটের ব্যথাটা কি নর্মাল না কমপ্লিকেটেড। তবে রোগীদের মধ্যে একটা কমন ধারণা আছে, সেটা হচ্ছে পেটের ব্যথা মানেই গ্যাস্ট্রিকের ব্যথা। সেই জন্য তারা অলরেডি ওষুধও খাওয়া শুরু করে দেয়। বাট এটা করা আসলে ঠিক না, কারণ অনেক সময় দেখা যায় রোগীর হার্টে পেইনের কারণে সেই ব্যথাটা পেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আর তখন যদি রোগী গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে ওষুধ খেয়ে বাড়িতে ওয়েট করে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সো এটা থেকে আপনারা সাবধান থাকবেন। আর পেটে ব্যথা হলে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে কোন ধরনের পেটে ব্যথা এবং কী কারণে পেটে ব্যথা হয়েছে। এই ক্ষেত্রে ব্লাডের সিবিসি, সিরাম, ইলেকট্রোলাইট, ইউরিন টেস্ট এবং সেই সাথে আলট্রাসোনোগ্রাম করে মোটামুটি কনফার্ম হওয়া যাবে যে কী কারণে পেটে ব্যথা হয়েছে। এরপর সেই কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তখন আপনাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যদি আপনাদের কাছে মনে হয় এটা গ্যাস্ট্রিকের ব্যথা, তাহলে অ্যাসোমিপ্রাজল অথবা ওমিপ্রাজল ক্যাপসুল এবং এর সাথে সিরাপ ইউজ করা যায়। সেই সাথে পেইন কমানোর জন্য আয়োসিন বিউটাইল ব্রোমাইড অথবা টাইমোনিয়াম মিথাইল সালফেট ইউজ করা যায়। এরপরও যদি কোনো বিষয়ে হেল্প লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্ট থাকতে আমার গ্রুপ পেজে জয়েন করুন। আর এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, সো ডেসক্রিপশন ফলো করুন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।